ولكن هناك
Tant oui qu'il a aussi et aussi, comme lui, c'est bon pour Pony, si on est si on lit. Un talal pour un bandeau parié, un ibo paribo tari, un mimato, ni mito de mi. Hossakoui, on l'a dit lui, la snobmi, ahibone kuri. Ahibo de mi. রক্ত তপ্ত সজীব পাপ সাগরত দেবেন্দ্র আজি নিমজ্জিত যেতিয়া রাস লক্ষ্মী হব নারীক করিলে চিৎকার গুরু পদে মাতিলে মিশা অভিযোগ তেনেজনক গুরু এৰি দিল বিধাতাই অপরিচয় দিয়ে অভিষেক তাৰি ফল যথার্থে ভুগিছে অমরাবতীয়ে নিশ্চয় দেবী বোধ হয় আহিছিলা তুমি যেদিনা আমার সদনে সেই দিন ধরি দিয়া নাই তোমাক মই কোনোদিন নালাকে মনতে পেলাব কোনো অতীত কাহিনী পাহৰণীর গর্ভে আছি তাক মই দেশে হওয়া চাওক প্ৰসীম দিনমণি মাগিছে মেলানী সন্ধ্যাৰ আৰতিৰ সময় সমাগত বলক যাওঁ আমি আমাৰ সতনে বলা দেৱী সন্ধ্যাৰ আৰতিৰে গাওঁ মংগল গান আনংগই ঘূৰাই লক্ষ্মী অমৰাৱতীত অন্যথা অন্যথা লক্ষ্মী হীনা আজি অমৰাৱতীপুৰ Thank you.
শ্রেষ্ঠ পদে আশীর্বাদ বিচারিছো আমি। করিছো আশীর্বাদ, উত্তীর্ণ হওয়া হবে অগ্নি পরীক্ষাত, ব্যর্থ করি অসুরর সকল সক্রান্ত, প্রমাণ করে দিয়া ধরার বৈক্ষত দেবতা অজয় অপ্রতিরুদ্ধ। গ্রহণ করি বারে বারে অখুরে করি চক্রান্ত, কাহিল বিচারিছে অমরাবতীপুর বিধাতার বিধান নহে খন্ডন গুরুদেব, যেনে দরে লিখা আছে ভাগ্যলিপিত দেবতা সমাজর, সেই মতে ঘুরিব স্বপ্ন বিধির বিপাকে। ভাবিছিল ভোগ করি দহ বছর অমরাবতী, অখুরর উকলিছিল ভোগ কিন্তু নঘটিল কোনো উপশম, ঈশ্বরৰ ইচ্ছাতে বারে বারে দেবতাই ভুঞ্জিছে বহু লাঞ্ছনা যন্ত্রণা। দেবতা আর অসুর একে পিতৃর সন্তান আমি, তথাপিতো কিয় আমাকে এনেদরে ভোগাই লাঞ্ছনা? গুরুদেব অরাজকতাই বিরাজ করা এই অমরাবতীপুরলৈ আনক ঘুরাই কোনো দেবতা ঈশ্বর? গুরুদেব আনক ঘুরাই কোনো দেবতা ঈশ্বর? সাধ্য নুহে মোর দেবতা মন্ডলী। গুরুদেব আগে ব্রহ্মবধৰ পাপর ভার রুধিবর বাবে সপ্ত ঋষিয়ে যজ্ঞ করিব খুঁজিছিল। গুরুদেব কিন্তু কালর খুঁটত সেই যজ্ঞ হই নুঠিল সম্পাদ। গুরুদেব ব্রহ্ম হত্যাই ব্রহ্ম হত্যাই পুনর খেদিলে দেবেন্দক। ধিক্কার ধিক্কার ধিক্কার, সকলে ধিক্কার করিছা দিয়েই দেব সমাজক। বহু পরাজিত রজা মহারাজায়ু বিদ্রুপে হাসিছে খিলখিলায় আজি দেব মাতাক উপহাস করি। গুরুদেব গুরুদেব করক আদেশ ধরি মোর তৃষ্ণ ধনবান, নিঃশেষ করু সেই বিদ্রুপকারীক। দ্রুতগামী রথে চলি আহিছে পুনু অসুর অমরাবতী দিশে। গুরুদেব গতিকে তোমালোক থাকিবা সস্তমে, রথ রথি অস্ত শস্ত সকলো রাখিবা যতনাই। ভাল গুরুদেব। আর শুনা দেবতা মন্ডল, গুরুদেব দেবেন্দ্রর অনুপস্থিতিত অমরাবতীত পাতিব লাস অভিষেক, সকলে করিছে সূচনা, তার বাবে সপ্তর্ষীয় ধ্যান যজ্ঞ হয়েছে সম্মিলিত, অনতি পলমে ওলাপ ফেয়ারেক নিশ্চয় সুসমাচার। বলা যাও দেবতা মন্ডলী। বলা দেবতা মন্ডলী বলা। Ooh.
هاري اوم هاري اوم আজি ব্যাকুলা হৈ সোমাই আছে নিজ কারণত জপ তপ যাগ যজ্ঞতে নাই আজি জেউতি মেঘ সন্ন্যয় সকলোতে যেন পৰিছে বিৰাজ অসূর্য অজন্মিত ব্ৰহ্মচাৰী কামহিত আনন্দৰ পাৰাপাৰত মগন হৈ যাগ যজ্ঞত পূজা অর্চনা উৎসাহেরে করি কটাই ছিল জীবন আনন্দিত মনে ক্ষণিকতে আহি ঘটাইছে প্রমাদ আশ্রমর মাঝে মাঝে দক্ষ লক্ষ 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 দেবতা বিহীন আজি স্বর্গপুরি চারিউফালে হাহাকার অরাজকতা বারে বারে খেদি আহিছে অসংখ্য শত্রুয়ে মিলিত হই সন্ত সমাজ ততালিকে ইয়ার এক করিম ব্যবস্থা অতি সত্য কথা ভোগর বলত বলিয়ান অন্ধ দেবেন্দ্র গুরু পদে থাকে যার মতি সর্বক্ষ ভয় নাই সেইজনের জমকিন্নর কিন্তু গুরু দ্রোহর মহাপাপ আর মোহন্ধতাই পদ্ম নলালৈ লৈ গল অমরাবতীর ঈশ্বর এতে অনুরাগ পাই জগত বোধই দেবেন্দ্র অভিমান শরীর দুগুণে ব্যথ শ্রেষ্ঠর নহে প্রয়োজন সময় রাহবলে পুনরে আহিব স্বর্গ পূরণ সেই দিনলৈ আৰু বহু বাকি তার আগতে স্বর্গ অধীশ্বরের হব প্রয়োজন বিধিমতে হয়ে যায় সকল অনর্থক চিন্তার নহে প্রয়োজন বিহিত ব্যবস্থা মাথু প্রভু নিরাকার ঈশ্বরের মহিমা না জানি দুঃখিত জনক কিনুদরে বুজাম যতনে যার যি কর্মফল সেইমতেহে বিড়ম্বনা বিধির বিপাকে সঞ্চল দেবেন্দ্র নিজেই নিজের সত্য এটি আমি যাও বলা সন্ত সমাজ আলোচনা করি বৃহস্পতির সময় পূর্ণ স্থানত কাক আনি বহাব পড়া যায় অতি সোনকালে যাও বলা সন্ত সমাজ তলি আর হরিধ্বনির অমরাবতীর রাজ্যবিখে করু আয়োজন হরিয়ম